সমুদ্রের সামনে গেলে নিজের আবেগকে ধরে রাখতে পারেন এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। সমুদ্র নিমিষেই মনের সকল দুঃখ কষ্টগুলো ভুলিয়ে দিতে পারে। সমুদ্র মনকে করে উদার, যাবতীয় সকল ক্লান্তি অবসাদ ভুলিয়ে দেয়। তাই সমুদ্র ভ্রমণ সকলের কাছে খুবই আকাঙ্ক্ষিত একটি ভ্রমণের নাম। ভিউয়ার্স, এবার একটু নড়ে চড়ে বসুন। আমাদের আজকের ভিডিওটিতে আমরা আপনাদের কিছুটা ব্যতিক্রমভাবে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতকে দেখাতে চাই। এই বালুময় তীর ধরে সমুদ্রের শেষে, যেখানে আকাশ আর সূর্য গেছে ডুবে, অর্থহীন বাদন ছেড়ে ছন্নহীন হৃদয় আজ মিলেছে সেখানে। এই বালুময় তীর ধরে প্রবালের দখল, লাল কাঁকড়ার মিছিল, প্রতি পদক্ষেপে ঢেউয়ের ছোঁয়া, জেলেদের হট্টগোল, ফিরে আসে নৌকা, পাড়ে বসে কুড়ায় মাছ অথবা জেলে নিয়ে অপেক্ষায় দূর সমুদ্রের মাঝির জন্য সমুদ্র তীরকে দিয়েছে জীবন। এই বালুময় তীর ধরে আমি আজ সমুদ্র নাবিক, ঢেউয়ের সাথে ভেসে বেড়ায় আকাশের তারারা পথ দেখায়, নাম না জানা মাছেরা সঙ্গী হয়, তারাও কি আজ বাঁধনহীন এই পথে? এই বালুময় তীর ধরে আমি আজ অনন্তের পথিক, আমি আজ সমুদ্র নাবিক, আমার পদচিহ্ন তার বুকের পরে আজ দিয়েছি একে। দুপায়ে সৈকতের ধার ঘেঁষে দিনের পর দিন হেঁটে হেঁটে এই সমুদ্র দর্শনের অনুভূতিটি কেমন হবে একটু ভেবে দেখুন তো। পূর্ব নির্ধারিত দিনে আমরা সকাল ঠিক 9টায় আমাদের বিচ হাইকিং ইভেন্টটি শুরু করি। প্রথম দিন আমাদের টার্গেট সাব্রাং 0.0 টেকনাফ হতে শুরু করে প্রায় 30 কিলোমিটারের মতো পথ পায়ে হেঁটে পাড়ি দিয়ে কচ্ছপিয়া নামক এলাকায় গিয়ে রাত্রি যাপন করা। উত্তাল তরঙ্গ আছড়ে পড়ছে সাগর তটে, বঙ্গোপসাগরের বেলে মাটি যুক্ত সৈকতে আছড়ে পড়া ঢেউগুলো বালির সাথে লুকোচুরি খেলে ফিরে যাচ্ছে সাগরের অথই বুকে। মাঝখানে ঢেউয়ের মাথায় ফুটে থাকা ফুলগুলোর শ্বেতশুভ্র অসাধারণ সৌন্দর্য সমুদ্রের চোখ জুড়িয়ে দেয়। সাগর তীরে বিক্ষিপ্তভাবে ছড়ানো অসংখ্য পাথরের উপর বসে আছে সমুদ্র। বারে বারে সৈকতে আছড়ে পড়া ঢেউগুলো দেখে মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে থাকি ঢেউয়ের দিকে। ঢেউগুলোর উৎস কোথায় জানে না সমুদ্র, তবে সাগরের বুকে সৃষ্ট ঢেউগুলোর সাথে নিজের একটি মিল খুঁজে পাওয়া যায়। জীবনের নানান চড়াই উতরাই এবং সাগরের ঢেউগুলোর সৈকতে আছড়ে পড়া আবারও সাগরে ফিরে যাওয়ার মধ্যে দারুণ একটি যোগসূত্র রয়েছে যেন।
পার্টিকুলার এই সময়টা আসলে অসাধারণ একটা আমাদের সমুদ্র পাড়ে সমুদ্রে সাউন্ড একটা রিল্যাক্সেবল সাউন্ড লুকস লাইক রিল্যাক্সেশন। সূর্য পশ্চিম আকাশের শেষ প্রান্তে চলে এসেছে। লক্ষ লক্ষ সূর্য যেন সাগরের বুকে লুকোচুরি খেলছে। সূর্য যতই নিচে নামছে সাগরের মাঝে তত বেশি সূর্য বেরিয়ে যাচ্ছে। আমাদের দ্বিতীয় দিনের গন্তব্য কচ্ছপিয়া টু শামলাপুর, এবং শামলাপুর গিয়ে ট্রলারে চড়ে নীল সমুদ্রের বুকে ঘণ্টাখানিক ভ্রমণ। পরশিষ্ট আমরা তৃতীয় এবং চতুর্থ দিন ধাপে ধাপে কক্সবাজার কলাতলী বিচের পাড়ে ফিনিশিং পয়েন্টে গিয়ে পৌঁছাই।